বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো মারাত্মক গরমে আমরা কীভাবে সুস্থ থাকবো, সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। জাতিসংঘের হিসাব বলে হিসাব মতে আর কি পৃথিবীর উষ্ণতা ডে বাই ডে বাড়বে বা বাড়ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে বাড়ছে, গত শতাব্দীতে বাড়ছে 2 ডিগ্রির মতো। এরা আসলে মানে পরিবেশের ভারসাম্যের জন্য বা জলবায়ু পরিবর্তনের জন্য এটা বাড়বে, স্বাভাবিক বিষয়। এই গরম গরমে আমাদের যে অস্বস্তি হয় এই জন্য কীভাবে সুস্থ থাকবো সে বিষয়ে কিছু আলোচনা করবো সংক্ষেপে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। গরমে সাধারণত আমরা যদি কয়েকটা কাজ, সবার কাজ তো অফিস অফিস আদালতে থাকে না, আমাদের অনেক লোক মানুষ বাইরে কাজ করি, হ্যাঁ, এই জন্য একটু একটু সেফটি একটু চিন্তা করলে, একটু হিসাব করে চললে আল্লাহর মতে গরমের থেকে একটু রোগ বালাই কম হবে বা একটু শান্তি পাবো, সে বিষয়ে আলোচনা করবো। প্রথমত আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং হলো পোশাক করে এসে পানি পান করতে হবে। যদি এখন রমজান মাস চলছে, রমজান মাস তো সবসময় থাকবে না, যাই হোক, পোশাক করে এসেও পানি পান করতে হবে। এটা সবসময় পানির ঘাটতি ফিল আপ করা যাবে, মানে ফিল আপ করতে হবে সবসময়। এবং হলো একটা দিনে একটা হলো ওরসালেন খেতে হবে, দিনে একটা হলো ওরসালেন খেতে হবে। এবং যদি আপনি বাহিরে থাকেন, বাহিরে বের হন, অবশ্যই ছাতা সানগ্লাস বা টুপি এগুলো ইউজ করতে হবে, মানে যথাসম্ভব চেষ্টা করতে হবে যে রোদের তাপ থেকে অ্যাভয়েড করে চলে। 11টার থেকে বিকেল 4টা পর্যন্ত যদি আপনার সম্ভব হয় যে রোদকে অ্যাভয়েড করে চলা, তাহলে পারবেন। সবাই তো পারবে না, কারণ সবার কাজ তো সবাই ঘরে না বা অফিসে না, অনেকের কাজ বাইরে আছে। আর হলো আপনাকে অবশ্যই এমন কিছু খাবার খেতে হবে যেগুলো শরীরে ঠান্ডা থাকে, যেমন আপনি যদি 1 গ্লাস গরুর দুধ খান, যদি আমাশা না থাকে গরুর দুধ খাওয়াটা খুব ভালো স্বাস্থ্যের জন্য, গরমের ভারসাম্য থাকে। আপনি যদি সবজি রান্না করেন সেক্ষেত্রে সবজির মধ্যে দেখবেন লাউ, পেঁপে, পটল, তারপরে হলো আপনার সাজনা, এ ধরনের আইটেমগুলো, ভেন্ডি, ঢেঁড়স বা ভেন্ডি, এ ধরনের আইটেমগুলো খাবেন। গরুর মাংসগুলো মানে মাংস টাইপের আইটেম জিনিসগুলো অতিরিক্ত গরমে অ্যাভয়েড করে চলবেন। মাংস টাইপের আইটেমগুলো খালে আপনার শরীরে গরম উষ্ণতা এমনিই বাড়ে। সবসময় ভেজিটেবল টাইপের আইটেম সহ ঠান্ডা জাতীয় খাবার খাবেন, দেখবেন ভালো থাকবেন। এবং শরবতে অবশ্যই আপনাকে এসব বলে ভুষি টুষি শরবত খাবেন, রোজা বাদেও খাবেন, তাহলে দেখবেন যে শরীর আপনি ঠান্ডা থাকবে। আর একটা ওরসালাইন খাবেন। আর একটা বাইরে গেলে অবশ্যই একটা রুমাল রাখবেন, ভিজা রুমাল রাখবেন, সেই ভিজা রুমালটা মুখ মুছবেন এবং এই যে ঘাড়ের এইখানে এই যে রগটা আছে এই রগটাতে আপনি মাঝে মধ্যে পানি ঠেকাবেন, ভিজা রুমাল ঠেকাবেন, তাহলে কী হবে এই রগের যে আপনি সাদা মাথায় যে আপনার হলো রক্ত সঞ্চালন হয় এই রক্তগুলো আপনার একটু সেফটি থাকবে, ঠান্ডা থাকবে, তাহলে আপনাকে স্ট্রোকের ঝুঁকিটা কম থাকবে। এই ঘাড়ের এখানে একটু ইয়ে করবেন, এই মুখমণ্ডল বারবার ধোবেন, বারবার ধোবেন স্বাভাবিক ঠান্ডা পানি দিয়ে, অস্বাভাবিক ঠান্ডা পানি দরকার নাই, ফ্রিজের পানি দরকার নাই। আর যখন ফ্রিজের সরাসরি পানি পান করবেন না, ফ্রিজের সরাসরি পানি পানের কোনো দরকার নাই। ফ্রিজের পানি যদি খুব ঠান্ডা খাইতে মন চায়, ধরেন 1 গ্লাসের মধ্যে 3 ভাগের মানে 90% হলো নর্মাল পানি নেবেন, 10% হয়তো ফ্রিজের পানি নিতে পারেন, নিতে খাইলে আপনার ওটা সরাসরি ক্ষতির আশঙ্কা নাই, এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো কাজ করবে। আমরা যদি একটু বুদ্ধি করে চলি, একটু হিসাব করে চলি, একটু উপযোগীভাবে চলি, গরমে কীভাবে চলতে হবে, ঠান্ডা কীভাবে চলতে হবে, একটু যদি আমি হিসাব নিকাশ করে তুলবে, দেখবেন যে আল্লাহর মধ্যে রোগ বালাই হওয়ার সম্ভাবনা কম। তো সবাই ভালো থাকুন, সবাই ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, ভালো খাবার খান। আল্লাহ হাফেজ। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল, সবাই ঈদ মোবারক। আশা করি আল্লাহর রহমতে সবার ঈদ ভালো যাবে, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর ঈদের আগে হয়তো সম্ভবত ভিডিও আর হবে না, তো সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং সবার প্রতি ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।